সম্মানিত হাউদ্ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকের এই আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআ আল্লাহ তালাম আর সেই বিষয়টি হচ্ছে রমাদান মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে রমাদান মাসে আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি যাদেরকে আল্লাহ শুভান রমাদান মাসে অবাহিত মাফিরাত এবং রহমত দিয়ে সমৃদ্ধ করেছেন আমরা কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিনা আজকে সেই প্রশ্ন আমাদের কাছে থাকবেই সেই প্রশ্ন আমাদেরকে করতে হবে যে আমরা আসলেই রমাদান মাসকে একজন আল্লাহর বান্দা হিসেবে একজন ইমানদার হিসেবে একজন সত্যিকার মত হিসেবে রমাদান মাসকে নিজেরা কাজে লাগাতে পারলাম কিনা না যেহেতু রমাদান মাস সিয়ামসহ সর্বমোট গুরুত্বপূর্ণ পাঁচটি প্যাকেজ নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে তব সবচেয়ে বড় যে প্যাকেজ সেটি হচ্ছে সিয়াম সুরাত একশো তিরাশি নম্বর আয়মদাহ বলেন এর মূল টার্গেট হচ্ছে যাতে করে আমরা তাকুয়া অ্যাচিভ করতে পারি তাকুয়া অর্জন করতে পারি আধু কি আমরা আমাদের জীবনের জন্য সত্যিকার সেই তাকুয়া অর্জন করতে পেরেছি কিনা যারা অর্জন করতে পেরেছে তারা সৌভাগ্যবান আর যারা অর্জন করতে পারেনি তাদের এখনো সময় রয়ে গিয়েছে রমদান পরবর্তী যে করণীয় কাজগুলো আছে সেগুলো নিয়ে আজকে দৃষ্টি আকর্ষণ করবো আল্লাহুল আলমিন আমাকে আপনাদের সবাইকে তফিক দান করুন সময় তো হাউদরিন দিনী ভাই বোনেরা রমদান মাসের পর পরই শিয়াম আমাদের অনেকের জীবন থেকে বিদায় নিয়ে চলে যায় অনেকেই রমাদান মাসি শুধু রোজা বা সিয়ামকে চিনে ইয়াহিয়া মাবি কাসির রাহিমাহুল্লাহ তাআলা থেকে ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তাইফুল মাআরিফ উল্লেখ করেন তিনি বলেন বিসাল কৌম লা ইয়ারিফুন রাব্বাহুম ইল্লা ফি রমাদান যারা কেমন একটি দল একটি জাতি তারা তাদের রবকে তাদের মহিমান্বিত প্রতিপালককে তারা রমাদান ছাড়া আর অন্য সময় চিনে না রমাদান মাসের অবস্থা কী রমাদান মাসে মসজিদগুলোতে মানুষের অবস্থান কী আর রমাদান পরবর্তী আমরা যারা আছি আমাদের অবস্থানটাকে এটা থেকে প্রমাণিত হয়ে যে আসলেই কিছু মুসল্লি আছে কিছু আল্লাহর বান্দা আছে এরা রমাদানে মৌসুমি মুসল্লি হিসেবে আগমন করে আবার যখন রমাদানের মৌসুম চলে যায় রমাদান এর সাথে তারাও হারিয়ে যায় কিন্তু ব্যাপারটি এমন নয় বন্ধুগণ রমাদান মাসের শিয়াম আমাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে যে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদেরকে সিয়াম পালন করতে হবে সিয়াম আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফলে আল্লাহ রসুল সাল্লা সাহাবি আবু উমাম বাহির রাহানহু তিনি একদিন রসুল্লাহ আসলামের কাছে আসলেন এসে বললেন এর সমস্ত হাদিসগুলোকে একসাথ করে বলছি হাদিসের যতগুলো টেক্সট রয়েছে সবগুলো একসাথ করে বলছি যে রসুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আমরা যুদ্ধে চাচ্ছি দোয়া করেন যাতে শহীদ হতে পারি রসুল উল্লাহ বললেন আল্লাহ সাল্লিম হুমনিম হুম যে আল্লাহ তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনো এবং গুণীমত দান করো অর্থাৎ বিজয় দান করো তাহলে আমরা যুদ্ধে গেলাম যেহাদের পর বিজয় হয়ে চলে আসলাম শহীদ হওয়ার জন্য আমার ইচ্ছা ছিল পারলাম না দ্বিতীয়বার রসুল উল্লাহ আসলামের কাছে আসলাম বললাম যে আমার জন্য দোয়া করুন যাতে শহীদ হতে পারি আল্লাহমা সাল্লিম হুমনিম হুম

যদি আমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে কারণ আমি চেয়েছিলাম শাহাদাতের কথা বারবার আপনাকে বলেছিলাম আপনি আমার জন্য সেই দোয়া করেন নাই আপনি বারবার বলছেন যে আমাকে গুনিমন্ত্রী ফিরে আসার জন্য আমি তো যুদ্ধ থেকে ফিরে চলে আসছি এখন আমাকে এমন একটা বিষয় শিক্ষা শিক্ষা দিন এমন একটা বিষয় আমাকে ইনস্ট্রাকশন দিন যাতে আমি সরাসরি জান্নাতে যেতে পারি তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি জন্য বাধ্যতামূলক করে নাও আল্লাহ এর কোনো ওজন নেই আল্লাহ রাব্বুল আলমীর কাছে এর কোনো ওজন নেই বুঝতে পেরেছেন মানে আপনার যত আমল নাম আছে সবগুলো আমলের সবগুলোর জন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে রয়েছে যেটা আল্লাহ হয়তো ওজন করে দিবেন অথবা সংখ্যায় দেবেন কিন্তু সিয়াম হচ্ছে এমন যে এর কোনো হিসাব নেই এর কোনো ওজন নেই আল্লাহ রাব্বুল আলামিনই দেবেন আল্লাহ তালাই জানেন এর জন্য কি প্রতিদান দেবেন যেহেতু সিয়ামের ফজিরতুর্বর আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হচ্ছে এখানে এই জন্য এ হাদিসের বর্ণনাকারী মুসনাদ আহমদের মধ্যে এসেছে রাজা ইবনে হাইওয়া বলেন তিনি বলেন যে আমরা আবু মামাল বাহিনী রদি জীবনের শেষাংশে তিনি সিরিয়াতে বসবাস করতেন বলে আমরা আবু মামাল বাহিনী রদি আল্লাহ ঘরে জীবনে কোনো দিন দিনের বেলায় আগুন জ্বলতে দেখি নাই যেদিন দেখতাম যে আগুন জ্বলছে আমরা নিশ্চিত হতাম যে আজকে মেহমান আসছে এই জন্যই কেবল আগুন জ্বলছে এই জন্যই কেবল আগুন জ্বলছে এইভাবে সিয়ামকে তারা সাহাবাই কালামগর নিজেদের গোটা জীবনের জন্য কি করেছেন করেছেন শুধুমাত্র মাস আসলো আর সিয়াম পালন করলাম এরপরে পুরা বছরের মধ্যে এগারো মাস সিয়ামের সাথে যাতে সম্পর্ক নেই কিভাবে তারা তাদের আত্মশুদ্ধি করবে কিভাবে নিজের দেহকে পরিশুদ্ধ করবে নিজের মন মানসিকতা পরিশুদ্ধ করবে কিভাবে তারা আল্লাহ রব্বুল আলমীর নৈকট্য লাভ করার জন্য আল্লাহ তারা আনুগত্য সমৃদ্ধ হবে ইম্পসিবল সম্ভব নয় কারণ হচ্ছে সিয়াম এই কাজগুলো করে সিয়ামের মাধ্যমে প্রত্যেকটি মানুষের আত্মিক পরিবর্তন এবং পরিশুদ্ধি সাধিত হয়ে থাকে ফলে এর ফুজিরত রসুল্লাহ সাল্লা ইসলাম আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি যে হাদিসটি ইমাম আহমেদুল রহমত তার মুসনাদি মধ্যে বর্ণনা করেছেন ইমাম বাজ্ রাহিমহ্লাহ তালা তিনি তার মুসনাদি মধ্যে বর্ণনা করেছেন শেখ মুহম্মদ আসুদ্দিন আলবানি রাহিউ উল্লাহ তাল্লাহ তার সহি হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু হর রদি আল্লাহ এবং হজিফুল ইয়ামান রদিয়াল্লা তাহু দুজন থেকে

অন্তরের সাথে সাথে এবং এর মাধ্যমে তার জীবন শেষ হবে এর মাধ্যমে তার মৃত্যু হবে এর উপরেই মৃত্যু হবে জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতি জানাতে হয়েছে ইমানের উপর হয়েছে এটা আল্লাহ রসুল সাল্লাহ গ্যারান্টি দিয়ে দিচ্ছেন অবশ্যই তার জন্য জান্নাতে গ্যারান্টি থাকবে দুই নম্বর হচ্ছে মান যে ব্যক্তি একদিনের শ্যাম পালন করলো ইবতিরা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি পালন সন্তুষ্টির উদ্দেশ্যে ওয়খুতি মা বিহা এবং এটাকে এর মাধ্যমে তার মৃত্যু হলো হাফেজ মুনাভি রহমাতুল্লাহি ফয়েজুল কাদিরের মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন তিনি বলেন ওয়খুতি মা এর অর্থ হচ্ছে যে সিয়াম পালন করেছে সিয়াম রত অবস্থায় মৃত্যু হয়েছে অথবা সিয়ামের পরে ইফতার করেছে তারপরে মৃত্যু হয়েছে দাখালাল জান্নাহ সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে মিনা সাবিন আলআউয়ালিন যারা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত তাদের মধ্যে অন্তর্ভুক্ত সিয়ামের গুরুত্ব দেখতে পেরেছেন এজন্য নফল সিয়াম এত গুরুত্ব বহন করে আমাদের জীবনে খুব ভালো করে খাল করুন তিন নম্বর ইনফরমেশন হচ্ছে সেটা হলো এই মানে দাশত্যা কাবে শতাকা থিন যে একটি শতকা করলো যেকোনো এক ধরনের সদকা হোক ইফতেজা আবিহী ওই আল্লাহ আব্বুল আলমে সন্তুষ্টির জন্য এবং এর উপর তার মৃত্যু হল সদকা দিয়ে মৃত্যু হয়ে গেছে অথবা সদকা দেওয়ার পর মৃত্যু হয়ে গেছে আল্লাহর বলতেছেন গ্যারান্টি দিয়ে হবে এই তিনটি আলামতকে হাফিজ নবী ফাজুল কাদিরের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন এই তিনটির থেকে এটা বোঝা যায় এই তিনটি অবস্থায় যার মৃত্যু হবে তার হসনুল খাতে মা হবে তার মৃত্যুটা হবে পৃথিবী থেকে অত্যন্ত সুন্দর মৃত্যু